ওকে, ইউটিউবে একটা জিনিস আছে যেটার নাম ক্রিয়েটিভ কমন্স, একটা লাইসেন্স। তো এই লাইসেন্সটা আপনাকে অন্যের ভিডিও আপনার নিজের ভিডিওতে ইউজ করার পারমিশন দেয়। আসুন দেখি ইউটিউব এই বিষয়ে কি বলছে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সেস প্রোভাইড আ স্ট্যান্ডার্ড ওয়ে ফর কন্টেন্ট ক্রিয়েটর্স টু গ্র্যান্ট সামওয়ান এলস পারমিশন টু ইউজ দেয়ার ওয়ার্ক। ইউটিউব অ্যালাউজ ইউজার্স টু মার্ক দেয়ার ভিডিওস উইথ এ ক্রিয়েটিভ কমন্স সিসি বাই লাইসেন্স। দিস ভিডিওস আর দেন অ্যাক্সেসেবল টু ইউটিউব ইউজার্স ফর ইউজ ইভেন কমার্শিয়ালি ইন দেয়ার ওন ভিডিওস via the YouTube video editor. তারপরে নিচের দিকে বলছে, by marking your original video with a Creative Commons license, you are granting the entire YouTube community the right to reuse and edit that video. সো আপনারা যদি লাস্টের লাইনটা খেয়াল করে থাকেন, সেখানে ইউটিউব বলেছে যে দ্য পারমিশন ইজ গ্র্যান্টেড টু রিইউজ অ্যান্ড এডিট। এখানে কিন্তু রি আপলোড বলে নাই, রিইউজ বলেছে। তো আমরা সবাই সবসময় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স থেকে ভিডিও নিয়ে হুবহু সেটা আপলোড করে দিই ইউটিউবে আমাদের চ্যানেলে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, যে কারণে স্ট্রাইক আসে এবং চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। যে এই এই রিপোর্টটা আমি অনেক পেয়েছি আগে, যে বলতো ক্রিয়েটিভ কমন্স থেকে ভিডিও নিচ্ছে, তারপরেও কেন সাসপেন্ড হচ্ছে, কেন স্ট্রাইক আসতেছে। তো স্ট্রাইক আসার কারণ হচ্ছে এখানে ইউটিউব কিন্তু বলেনি যে ইউ ক্যান রি আপলোড ক্রিয়েটিভ কমন্স ভিডিও, তারা বলেছে রিইউজ অ্যান্ড এডিট। আবার বলেছে যে ইউটিউব ভিডিও এডিটরের মাধ্যমে আপনাকে সেটা ইউজ করতে হবে। আমরা যেটা করি, ডাউনলোড করে তারপরে সেটাকে রি আপলোড করে দিই। এই কাজটা করা যাবে না, কারণ হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা ইললিগ্যাল। ইউটিউব ভিডিও ডাউনলোড করা যদি অ্যালাউ করতো, তাহলে তারা নিজস্ব একটা ডাউনলোড বাটন সেখানে দিয়ে দিত। কিন্তু ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা নিষেধ, সেজন্য আমরা ইউটিউব থেকে ডাউনলোড না করে সেটা ইউজ করব। তারপরেও যাদের আর্গুমেন্ট আছে যে ডাউনলোড করলে সমস্যা হবে না, হ্যাঁ আমিও বলছি ডাউনলোড করলে বেশিরভাগ সময়ই সমস্যা হয় না। কারণ হচ্ছে যারা ক্রিয়েটিভ কমনের আন্ডারে ভিডিওগুলো আপলোড করে, তারা কখনোই ওই ভিডিওগুলো নিয়ে সার্চ করে না, বা ওই ভিডিওগুলো দেখতেও যায় না যে কে ইউজ করছে। বিকজ তারা জানে যে এটা আমি ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্সের আন্ডারে দিয়েছি, এই ভিডিওটা অন্যরা ইউজ করবেই, তখন তারা দেখে না। কিন্তু তারপরেও যদি কখনো চোখে পড়ে যায়, তখন তারা ম্যানুয়ালি স্ট্রাইক করে। কারণ হচ্ছে বেশিরভাগ সময় যখন কেউ ডাউনলোড করে সেটাকে, তখন সেটাকে মিসলিডিংভাবে আপলোড করে, হয় টোটালি রি আপলোড করে, অথবা সেই ভিডিওটা যে টপিক টোটালি সেটা চেঞ্জ করে, মানে সেটাকে একটু রংলি ইউজ করে। সো আপনাকে রাইট ওয়েতে ইউজ করতে হবে। যদি আপনি কেয়ারফুল থাকতে চান ক্রিয়েটিভ কমন্স নিয়ে, তাহলে অবশ্যই ইউটিউবে ভিডিও এডিটরটা ইউজ করবেন। আর যদি ডাউনলোড করে আপলোড করতে চান, ডাউনলোড করে আপলোড সরাসরি না, সেটাকে অবশ্যই ইম্প্রোভাইজ করতে হবে। কীভাবে করতে হবে সেটা আমি একটু পরে আসছি। যদি করতে চান, তাহলে অবশ্যই যেই ভিডিওটা যেখান থেকে ডাউনলোড করেছেন তার ক্রেডিট দিতে হবে, আপনার ডিসক্রিপশনের ক্রেডিট দিতে হবে। এবং ইউটিউব থেকে যে ইউটিউব ভিডিও এডিটর দিয়ে যখন আপনি ভিডিওটা ক্রিয়েটিভ কমন্স থেকে কোনো লাইসেন্স নেন, তখন সেটা কিন্তু নিচে অটোমেটিক্যালি অ্যাট্রিবিউশনের মধ্যে শো করে। যদি আপনি ক্রিয়েটিভ কমন্স থেকে ডাউনলোড করে নেন, তাহলে সেই যে অ্যাট্রিবিউশনটা সেটা আপনি দিতে পারছেন না, অটোমেটিক্যালি যেটা অ্যাড হয় সেটা আপনি করতে পারছেন না। সো আপনাকে ম্যানুয়ালি তাদেরকে ক্রেডিট দিতে হবে। এখন আমি বারবার বলছি যে আপনারা সেটা রি আপলোড করতে পারবেন না, রিইউজ বা এডিট করতে পারবেন। সো কীভাবে করবেন সেটা, সেটা করার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ইম্প্রোভাইজ করতে হবে। ইম্প্রোভাইজ কীভাবে করবেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। সাপোজ ইউটিউবে একটা ভিডিও আছে লিওনেল মেসির টপ 10 গোলস, হ্যাঁ এটা ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে দেওয়া। সো আপনি এই ভিডিওটা নিয়ে ইউজ করতে পারবেন। এখন এটাকে আপনি কীভাবে ইম্প্রোভাইজ করবেন, সেখানে 10টা গোল আছে, বিভিন্ন ফুটবল ম্যাচের 10টা গোল আছে যেগুলোকে আপনি রিইউজ করতে পারবেন। এখন এটাকে ইম্প্রোভাইজ কীভাবে করবেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাচ্ছি। সেইখানে হয়তো বা মেবি ওখানে যে কম্পাইলেশন করলো 10টা গোলের, সেখানে শুধুমাত্র গোলগুলো দেখালো, কিন্তু অন্য কোনো ইনফরমেশান নেই। আপনি যেটা করতে পারেন, সেইখানে টেক্সট অ্যাড করে দিতে পারেন যে প্রত্যেকটা গোল কোন দলের বিপক্ষে হয়েছে, কত তারিখে ম্যাচটা কোন স্টেডিয়ামে কবে হয়েছিল, সেই যে ইনফরমেশানগুলো ওগুলো আপনি ভিডিওতে অ্যাড করে দিতে পারেন প্রত্যেকটা 10টা গোলে। সেক্ষেত্রে ইম্প্রোভাইজ হয়ে গেলো। 10টা মেসির সেরা গোল সেটা একটা ভিডিওতে কম্পাইলেশন আছে, সেখানে হয়তো বা তার আন্তর্জাতিক দলের সাথেও আছে, আবার ক্লাবের সাথেও আছে। আপনি যেটা করতে পারেন, এগুলোকে আলাদা করতে পারেন, আরও বিভিন্ন জায়গা থেকে গোল নিয়ে আসে, যে ন্যাশনাল টিমের হয়ে যে গোলগুলো করেছে এবং ক্লাবের হয়ে যে গোলগুলো করেছে, সেগুলো নিয়ে একটা কম্পাইলেশন বানাতে পারেন। এতে করে কি ভিডিওটা ইম্প্রোভাইজড হয়ে গেলো, একটু বেশি ইনফরমেশান অ্যাড হয়ে গেলো, মানে নতুন একটা মোড় চলে আসলো ভিডিওটাতে। কিন্তু হুবহু যদি আপলোড করে দেন, তাহলে সেটা রিপিট হয়ে যাচ্ছে, একটা কন্টেন্টে রিপিট হয়ে যাচ্ছে। হয়তো বা ইউটিউব সাথে সাথে আপনাকে ধরবে না, কিন্তু এই জিনিসটা করলে হয় কি, আপনার কন্টেন্ট তো আসলে একটা জিনিস বারবার হয়ে যাচ্ছে, বারবার হয়ে যাচ্ছে, তখন মানুষ কোনটা দেখবে? সার্চ দিলে 100টা ভিডিও আসলো সেম, তখন দেখা যাচ্ছে কেউ ভিউ পাবে না। সো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে অবশ্যই একটু ইনফরমেটিভ বানাতে হবে, এটাকে একটু ইম্প্রোভাইজ করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আর আপনারা সবাই চেষ্টা করবেন ইউটিউবের ভিডিও এডিটরটা ইউজ করার জন্য। আর ক্রিয়েটিভ কমন্সের ভিডিও যদি আপনি খুঁজে পেতে চান ইউটিউবে, তাহলে সার্চ বক্সে প্রথমে আপনার পার্টিকুলার টপিক লিখে সার্চ করবেন, তারপরে ফিল্টারে এসে এখান থেকে ক্রিয়েটিভ কমন্স যে অপশনটা আছে সেখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন, তারপরে নিচে যত ভিডিও আছে সেগুলো আপনি ফ্রিলি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন ইম্প্রোভাইজ করবেন আর সরাসরি আপলোড করবেন না, আর সবসময় চেষ্টা করবেন ইউটিউবের ডিফল্ট ভিডিও এডিটরটা ইউজ করার জন্য। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন ক্রিয়েটিভ কমন্স নিয়ে। যদি কোনো কোয়েশ্চন থাকে, তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমি সোহাগ, সাইনিং অফ।